মার্কেটের লোভনীয় মিল্কশেকের বিজ্ঞাপন দেখে অনেকেই ঝুঁকছেন এই মিল্কশেক পাউডারটা কেনার জন্য। তবে আপনারা একটু ভাবলেই বুঝতে পারবেন যে এই মিল্কশেক পাউডারটা কিন্তু অত দাম দিয়ে মার্কেট থেকে না কিনে বাসায় খুবই ঝটপট অল্প উপকরণে খুবই কম খরচে তৈরি করে নিতে পারবেন একদম স্বাস্থ্যকর একটা বাদাম মিল্কশেক। আমার চ্যানেলে কয়েক মাস আগে একটা ফুল মিল্কশেকের রেসিপি দিয়েছিলাম, এখানে অনেকেই অনেকভাবে সাড়া দিয়েছিলেন এবং অনেকেই বলেছিলেন আপু একদম রিজনেবল এবং হাতের কাছে পাওয়া যায় এরকম একটা মিল্কশেকের রেসিপি দিতে। তো আজকে আপনাদের রিকোয়েস্টে এই রেসিপিটা শেয়ার করছি। দেখুন, আমি প্রথমে একটা ব্লেন্ডার জার নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি কিছু চীনাবাদাম। এই চীনাবাদামগুলো আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। কাঠবাদাম নিয়েছি, কাঠবাদামগুলোকেও ওইভাবেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 4 টুকরো ওয়ালনাট বা আখরোট, এটা কিন্তু নিতেই হবে যেহেতু আমি খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে মিল্কশেকটা দেখাচ্ছি। আর নিয়েছি কিছু কিশমিশ, কিশমিশগুলো যেগুলো বিচি নেই সেগুলোই নিয়েছি। আর এখানে নিয়েছি মিষ্টি কুমড়োর বিচি, এই মিষ্টি কুমড়োর বিচিগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, এগুলো খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটা খাবার, আপনারা গুগলে সার্চ দিলেই বুঝতে পারবেন এটা কতটা উপকারী। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু ঠান্ডা দুধ, আগে থেকে ঘন করে জাল করে রাখা ঠান্ডা দুধ। আপনারা চাইলে এখানে কিছু বরফ কুচিও নিতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন 2 চা চামচ পরিমাণ খাঁটি মধু। মধুটা অবশ্যই খাঁটি নেওয়ার চেষ্টা করবেন, আমি এখানে মধুটা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনিও ইউজ করতে পারেন, আর যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা কিন্তু সামান্য মধু দিয়ে তৈরি করে নিতে পারেন। দেখুন, সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর যাদের ব্লেন্ডার মেশিন নেই তারা কিন্তু পাটাই সুন্দরভাবে পিষে নিতে পারেন, পিষে নেওয়ার পরে দুধটা অ্যাড করতে পারেন। দেখুন, আমি এখন দুধটাকে অ্যাড করে দিচ্ছি, কিন্তু ঠান্ডা দুধ ছিল ফ্রিজে, এখন আমি এটাকে আরেকটু ব্লেন্ড করে নেব। দেখুন কত সুন্দর মিল্কশেকটা তৈরি হয়ে গেল, ফ্লাফি একদম, দেখতে কতটা ইয়ামি লাগছে দেখেই বোঝা যাচ্ছে এই দুধটা কিন্তু খুবই টেস্টি হবে। তো আপনারা এভাবেই কিন্তু স্বাস্থ্যকর একটা মিল্কশেক তৈরি করে নিতে পারবেন বাসায় খুবই ঝটপট এবং খুবই কম খরচে। যারা খুব দ্রুত ওয়েট গেইন করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেয়া এই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। এই বাদাম মিল্কশেকের রেসিপিটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর, কিন্তু খুবই সিম্পল এবং রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা করতে পারবেন। সামান্য 6টি উপকরণ দিয়েই কিন্তু ঝটপট সবাই এরকম মিল্কশেক বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই স্বাস্থ্যকরভাবে, একদম হোমমেড। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্বাস্থ্যকর হবে এই মিল্কশেকটা। তাহলে কেন আমরা এত দাম দিয়ে মিল্কশেক পাউডারটা কিনতে যাব বলুন, ওটা কতটা স্বাস্থ্যকর সেটা তো আমরা কেউই জানি না। তাহলে এরকম নিজে বানিয়ে খাওয়া কিন্তু অনেক অনেক বেশি উপকারী হবে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।